1973 সাল, স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন, যাতে অংশ নিয়েছিল 14টি দলের 1089 জন প্রার্থী। সেই ভোটে জয়ী হয়ে যারা সংসদে বসেছিলেন তাদের 27 ভাগই ছিলেন আইনজীবী, 24 ভাগ এসেছিলেন ব্যবসা থেকে, 15 ভাগ বিভিন্ন পেশাজীবী, আর 13 ভাগ সংসদ সদস্যের রাজনীতিই ছিল প্রধান পেশা। 1979 সালের নির্বাচনেও এই সমীকরণের হেরফের হয়নি খুব একটা, কিন্তু এরপরই চিত্র পাল্টাতে থাকে। রাজনীতিতে ব্যবসায়ীদের অংশগ্রহণ বিপুলভাবে বেড়ে যায় মূলত 1990 সালে এরশাদ সরকারের পতনের পর থেকে। 12 বছরের মধ্যে 1991 সালে প্রথম সব দলের অংশগ্রহণে নির্বাচন হয় দেশে, তাতে জয়ীদের 53 ভাগই ছিলেন ব্যবসায়ী বা শিল্পপতি। আইনজীবীদের অংশটি নেমে আসে 19 ভাগে, 14 ভাগ জনপ্রতিনিধি ছিলেন পেশাজীবী, 8 ভাগ ছিলেন সাবেক সামরিক বেসামরিক কর্মকর্তা। প্রথম নির্বাচনে যেখানে 13 ভাগ সংসদ সদস্যের রাজনীতিই ছিল প্রধান পেশা, পঞ্চম নির্বাচনে তা নেমে আসে মাত্র 2 ভাগে। 1996 সালের জুনের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে 146টি আসনে বিজয়ী হয় আওয়ামী লীগ। সেবারের 300 সংসদ সদস্যের প্রায় 50 ভাগই ছিলেন ব্যবসায়ী বা উদ্যোক্তা, যেখানে আইনজীবীদের হার ছিল 17 ভাগ আর পেশাজীবী মাত্র 9 ভাগ। 2001 সালের নির্বাচনে ব্যবসায়ীদের দাপট বেড়ে যায় আরও, কমে যায় আইন পেশার আধিপত্য। পরিস্থিতি পাল্টায়নি 2008 সালের নির্বাচনেও, এ সময় সামরিক বেসামরিক কর্মকর্তাদের অংশগ্রহণ বেড়ে যায় আরও, আগের চেয়ে কিছুটা বাড়ে আইনজীবীদের হারও। সবশেষ বাড়তে বাড়তে দশম সংসদে জনপ্রতিনিধিদের মধ্যে ব্যবসায়ীদের হার দাঁড়িয়েছে 59 ভাগে। এই সমীকরণ কি এবার বদলাবে? তেমন একটা আভাস মিলছে না নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা থেকেও, যেখানে ব্যবসায়ীদের হার প্রায় 60 ভাগের মতো। ফয়সাল শোভন, মাছরাঙা সংবাদ, ঢাকা।